এইবার আর্থিক সমস্যার কারণে অনেক পরিবারই কুরবানি দিতে পারবে না। আমরা জানি 2020 সাল থেকে করোনা পরিস্থিতির কারণে এবং লকডাউনের কারণে অনেকেই সর্বশান্ত হয়েছে, অনেকেই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে আবার এখনো খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আসছে সামনে কুরবানিকে লক্ষ্য রেখে অনেকেই লজ্জা এবং সংকোচের মধ্যে পড়ে যাবে, তাই অন্তত ফোনে বা মেসেজে বা সামনাসামনি জিজ্ঞাসা করবেন না কুরবানি কিনেছে কিনা, গরু কিনেছে কিনা, গরুর দাম কত, গরু ভাগে কুরবানি দিচ্ছে নাকি একা কুরবানি দিচ্ছে, গরু কুরবানি দিচ্ছে নাকি ছাগল কুরবানি দিচ্ছে, বা এবার কুরবানির আপনার বাজেট কত। এই সব প্রশ্নের কারণে সেই লোকগুলো আরো বাজে অবস্থার মধ্যে পড়ে যাবে, তারা আরো লজ্জা এবং সংকোচের মধ্যে থাকবে। তাই দয়া করে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যারা কুরবানি দিচ্ছেন তাদের উচিত পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের খোঁজ খবর নিয়ে তাদের বাড়িতে মাংস পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর হক আদায় করার মতো তৌফিক দান করুন।